সব কাজ সেরে ফিরে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আজকে বৃষ্টিটাও নেই, বেশ ভালো আছে, রোদ উঠেছে। আজকে তো বৃহস্পতিবার, পুজো চান ঠান সব হয়ে গেছে, আমার দেখতেই পাচ্ছ। আর ফিরে এসেছি, আজকে তোমাদেরকে আমি একটা অন্য রেসিপি দেখাবো আমার মা বানাবে। সেটা হচ্ছে তোমার কচুর লতি পাতুরি, যেটা বলে। চলো তোমাদেরকে দেখাই। নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা কচুর লতির পাতুরি করছি। মানে কচুর লতিটা কাটা হয়ে গেছে, গোটা দেখানো হলো না, দুঃখের বিষয়। না সন্ধ্যাবেলা কেটেছি তো, তাই কাটাটাই দেখাচ্ছি। এর জন্য পদ্ধতি রান্নার পেঁয়াজ কুচো, হলুদ গুঁড়ো, নুন, সামান্য লঙ্কা বাটা, ধনে পাতা আর জিরে, কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে আছে একটু বিলেতি আমড়া। আমড়াটা দিলে একটু টক মিষ্টি হবে, খেতে একটু স্বাদটা ভালো হবে। তারপরে তেল, সব মশলা দিয়ে তেলটা দিই। তেলটা একটু বেশি পরিমাণে লাগে, এটা অল্প তেলে হয় না, কারণ এটা তেলে সিদ্ধ হয়। তো তেলটা একটু পরিমাণে বেশি দিতে হয়। এবারে দেখুন, এটাকে মাখাচ্ছি ভালো করে সব মশলাটা দিয়ে। হালকা একটু চিনি দিচ্ছি, চিনিটা দিলে একটু টেস্টটা ভালো হয়, বেশি না। এবারে সব মশলাটা দিয়ে এটাকে মাখাচ্ছি, মাখিয়ে পাতায় দেয়া হবে। পাতাটায় প্রথমে একটু তেল মাখাতে হবে। তেলটা মাখিয়ে দেখবেন নাকি সেন্ট, এইবারে পাতায় ঢালছি। এবার এটাকে গ্যাসে বসাতে হবে। গ্যাসে বসিয়ে কিছু দিয়ে ঢাকা দিয়ে মিনিট দশে রাখতে হবে, রেখে তারপরে আবার নতুন করে আবার বাকি অংশটা দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, দেখুন কচুর লতির পাতুরি। এটাকে নাবাচ্ছি, এটাকে আরেকবার উল্টে দিতে হবে পাতায়। আরেকবার উল্টে দিলে এই পাশটা আবার হবে। দেখ, পরের পাতাটা একটুখানি তেল দেব, তেল দিয়ে একটু মাখিয়ে দেব, না হলে এটা লেগে যায় পাতাতে মশলাটা। তেলটা দিলে কি হবে, মশলাটা পাতায় ধরবে না। এবার এই পাতাটা এর উপরে দিলাম, দিয়ে এবারে চাপা দিয়ে এটাকে উল্টে দেব।
দেখুন এবারে পাতাটা উল্টে দিয়েছি, পেছন পাটটা হয়েছে। এবারে ওই পিকটা বাকি অংশটা আর একটুখানি কড়াতে দিতে হবে, দিলে ওটা আমি পরে দেখাচ্ছি। পরের পিকটা আর একটুখানি কড়াতে দিয়ে এটাকে আর একটু করতে হবে। এখানে এক পিট হয়েছে, বাকি অংশটা পাতাটা দিতে দরকার নেই। আর বন্ধুরা কচুর লতির পাতুরি বাকি অংশটা দেখুন, এই যে পাতাটা একটু তেল দিয়েছিলাম, দেখুন কিচ্ছু লাগেনি, তেলে মশলাটা সব ওইতেই লেগে গেছে। এবারে এটা ঢালছি, পাতা কমেটি ঢেলে দিচ্ছি, কারণ আর এটা আর দরকার নেই। কেমন লাগছে বলবেন? বাকি অংশটা আর একবার মশলাটা বলে দিই, পেঁয়াজ কুচো, ধনে পাতা কুচো, কাঁচা লঙ্কা বাটা, আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা, সামান্য চিনি। বাড়িতে বানিয়ে খাবেন। ও ফাঁকে একটা ভুলে গেছি, বলতেই ভুলে গেছি, বিলতি আমড়া কুচিটা দিয়েছিলাম কচুর লতির মধ্যে, ওটা দেবেন, ওটা দিয়ে মানে বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন। আসছি, নমস্কার। নমস্কার বন্ধুরা, কচুর লতির পাতুরি।